শুধু দর্শক মণ্ডলী, আমরা এখন অবস্থান করছি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়ণপুর গ্রামে। গত 4/4/2023 তারিখে পিতা তার সন্তানের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করে। অভিযোগটা ছিল ঘর ভাঙা সংক্রান্ত এবং জমি জায়গা সংক্রান্ত। তো আমরা সঠিক তথ্যটা নেওয়ার জন্য আমরা এখন সেই ভিকটিমের বাসায় আসছি। আমরা কথা বলছি সেই ভিকটিমের পিতার সাথে, আরশাদ কারিকর। এখন আমরা তার কাছ থেকে আসলে পুরো ঘটনাটা জানতে চাইব এবং তার সন্তান কি করছে বা কি সমস্যা বা সে কি চাচ্ছে আমরা এই বিষয়ে তার কাছে শুনবো। কারণ আসলে আপনারা বুঝতে পারতেছেন একটা পিতা কতটা অসহায় হওয়ার পরে আসলে তার নিজের সন্তানের বিরুদ্ধে থানায় যে অভিযোগ করে। তো আমরা, আমার নাম মোহাম্মদ আরশাদ আলী কারিকর, পিতার নাম মৃত গ্রাম নারায়ণপুর, পোস্ট অফিস ভাড়াশিমলা ইউনিয়ন ভাড়াশিমলা কালীগঞ্জ থানা সাতক্ষীরা জেলা। ঘটনাটা কি ঘটেছে এবং সমস্যাটা কি আপনি একটু বলেন আমাদের? ঘটনাটা আমার ছেলে আমার বাড়িতে এসে আমার ছেলে আর আমার নাতনিকে মানে আমার ছোট মেয়েকে ঘরে মাঝে, যে ঘরটা ভাঙছে সে কি এই ঘরটা? হ্যাঁ এই ঘরটা। এটা এটা কি ঘর? এটা রান্নাঘর। আচ্ছা কেন ভাঙিছে সে? তার তার ভাঙার তো একটা কোনো কারণ থাকবে, কেন ভাঙিছে? ভাঙিছে ওর এই পথ দিয়ে পথ দিতে হবে। আচ্ছা এই সোজা করে পথ দিতে হবে, কিন্তু আমি পথটা দিছিলাম ওর এইখানে, তাই ও আমার এই ভদ্র লোকজন নিয়েছে, ওর মামা ছেলে খালা এদের এনে মারধর করে। কারে মারিছে? মারিছে আপনি কি সময় ছিলেন? আমি ওই সময় ছিলাম না, মারিছে আমার মেয়ের মাথায় রড দিয়ে বাড়ি দিয়েছে, হাতে রড দিয়ে বাড়ি দিয়েছে। মেয়ে কোথায় আছে এখানে? মেয়ে হাসপাতালে। আচ্ছা মানে যে সময় সে মানে আঘাতপ্রাপ্ত হয়েছে তারপর আপনি তার হাসপাতালে ভর্তি করাইছেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ খালি এই ঘটনাটা ঘটছে কখন? বেলা 11টার সময়। আপনি সময় ছিলেন না এখানে? না আমি এখানে ছিলাম। তা আপনার নিজের আপন সন্তান? হ্যাঁ আমার আপন সন্তান। কেমন সন্তান? যে হচ্ছে আপনার গায়ে হাত দিল বা কিছু? আপনার কি আর অন্য কোনো বিবাহ বা কোনো কিছু? হ্যাঁ আমার প্রথম স্ত্রীর ছেলে ওইটা। আচ্ছা আর এইটা আমার দ্বিতীয় স্ত্রীর মেয়ে এই দুইটা। আচ্ছা এখান দিয়ে এই ছোট মেয়ে একজন আর একজন বাইরে থাকে বড় মেয়ে, আর এই নাতিটা আমার কাছে থাকে। আচ্ছা সে মূলত কি চাচ্ছে? সে মূলত চাচ্ছে আমাদের এখান থেকে মেরি ধীরে বেরকে দিয়ে তারাই দেবে বলে, এইটাই চাচ্ছে সে। এই ব্যাপার নিয়ে কি আপনি এলাকায় গণ্যমান্য ব্যক্তি বা চেয়ারম্যানের সাথে কথা বলেননি? হ্যাঁ গণ্যমান্য ব্যক্তির সঙ্গে কথা বলেছি, চেয়ারম্যানের সঙ্গে কথা বলি, চেয়ারম্যান ফোন ধরে না একদম। চেয়ারম্যানের সাথে সামনাসামনি দেখা করেননি? না সামনাসামনি আমি দেখা করতে যাইনি। আচ্ছা কালকে যে ঘটনাটা ঘটেছে এটাকে চেয়ারম্যান জানে? এটা চেয়ারম্যানের কাছে ফোন করছিলাম, ফোন বন্ধ ছিল, আর পরও ফোন দিচ্ছি কয়েকবার কিন্তু ফোন ধরিনি। এখন আপনি কি চাচ্ছেন? আমি এখন এর জন্য আমি তো সুস্থ বিচার চাই। কার কাছে বিচার চাচ্ছেন? প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে। আচ্ছা আপনি কি কোন নিরাপত্তাহীনতায় কি ভুগতেছেন যে আপনার ছেলে যখন তখন আপনার? হ্যাঁ আমার বহুত বার আমার মারতে গেছে, কিন্তু আমি প্রত্যেকবার আমি ভয় করেছি, আমার প্রত্যেকবার আমার মারতে গেছে। এই সেদিন দা দিয়ে কোপাতে গেছে আপনার ছেলে? আমার ছেলে, কিন্তু ও বিভিন্ন জায়গায় বিয়ে শাদি করে তিনটে বউ, আর এই জমিটুকু আড়াই শতক দিয়েছি, দুই তিনবার বন্ধক রেখেছে, সে বন্ধকের কাগজ জমি কি তারে দিয়ে দিয়েছেন? হ্যাঁ জমি তার আমি রেস্টুকে দিয়ে দিয়েছিলাম, তারপরেও সে এসে নতুন করে দাবি জানাচ্ছে বা নতুন করে দাবি জানাচ্ছে। ঠিক আছে আমি এখন দাবি করছি এইটা যে আমার সুস্থ, আমি একটা বিচার চাই প্রশাসনের কাছে, প্রশাসন যেন আমার নিরাপত্তা দেয়, আর আমি সুস্থ বিচারটা পাইলে আমি আর কোন দাবি নেই আমার। দর্শক মন্ডলী, এতক্ষণ আমরা কিন্তু কথা বলছিলাম আরশাদ কারিকরের সাথে, তিনি তার ঘটনার বিস্তারিত বলছিলেন এবং এই ঘটনাটি গত 4/4/2023 তারিখে কালীগঞ্জের কিছু লোকাল ও জাতীয় দৈনিক এবং নিউজ পোর্টালে কিন্তু প্রকাশিত হয়। তো আমরা এতক্ষণ তার সাথে কথা বললাম, আমরা সরজনী মেনে আসছিলাম, এখন পরবর্তীতে আমরা এখন তার মেয়ে, সে বলল যে তার মেয়ে হসপিটালে ভর্তি আছে, আমরা এখন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে পরবর্তী
আপনি এই যে হাসপাতালে ভর্তি, কেন ভর্তি এবং কি হয়েছে ঘটনাটা একটু আমাদেরকে বলেন। আমার বাবার নাম মোহাম্মদ আশরাফ আলী কারিগর, আমি আমার বাবার ছোট মেয়ে মোসাম্মদ আয়েশা খাতুন। আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং করতেছি ঢাকা গ্রিন ইউনিভার্সিটিতে। আমি বাড়িতে আসছি বেড়াইতে, এমন সময় আমাদের বাড়িতে আক্রমণ হয়। আমার সৎ ভাই আছে, তার 2.5% জমি দেয়া পিছনে, সে এটাতে রাজি না, সে সব জমি দখল করতে চায়। সেটার ভিত্তিতে সে আক্রমণ চালাইছে আমাদের বাড়ির সামনে। আপনারা কি মারিছে? আমারে এসে শাবল দিয়ে এবং ওন্না গলায় দিয়ে ঝুলায়ে টানতে টানতে রাস্তায় নিছে এবং সবাই মিলে আমারে পিটাইছে। আপনি হসপিটালে ভর্তি হয়েছেন কবে? ভর্তি হয়েছে 7 তারিখে বিকাল 3টার সময়, এবং থানাতে গেছিলাম, অভিযোগ দিয়ে আসছে ওখানে। তারপর থানা থেকে বলছে আপনারা হসপিটালে ভর্তি হন, তারপর ব্যবস্থা প্রশাসন নেবে এটা বলছে। আর হসপিটালে ভর্তি হয়েছি, হাসপাতাল দেখছে, ডাক্তার দেখছে, দেখে দেখে মাথায় আঘাত আছে, আঘাতের জন্য আমার সিটি স্ক্যান করতে বলছে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে। আর গলায় যে টানছে এগুলোতে সব দেখছে ডাক্তারে, দেখি এটার জন্য এক্সরে করতে বলছে, কালকে যাইতে বলছে হাসপাতালে এক্সরে করার জন্য সাতক্ষীরাতে। আপনারা মারছে কে? মারছে আমার ভাই মারছে, আমার সৎ ভাই মারছে, এবং সৎ ভাইয়ের মামু মামু মারছে, আমি, তারপর রতিকুল, তারপর আলমগীর, সৎ ভাইয়ের এক ছেলে আছে সে মারছে। আর আমার সৎ ভাইয়ের তিনটা বিয়ে প্রথম বিয়ে করছে। আচ্ছা আপনারা এখন কি চাচ্ছেন? আমরা এখন চাচ্ছি যে আমাদের সুষ্ঠু বিচার, কারণ আমরা দুই বোন, আমার বাবার সে হচ্ছে বড় ছেলে, তার মা মারা গেলে আমার আমার আম্মুকে বিয়ে করছে, আমরা হচ্ছে ছোট বউয়ের দুই মেয়ে। এখন আমরা চাচ্ছি সুষ্ঠু বিচার, আর সেটা আমাদের নিরাপত্তাহীনতার মধ্যেই আমরা ভুগতেছি, কারণ আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, কারণ আমরা দুই বোন। মানে ভবিষ্যতে যাতে আপনাদের কোনো ক্ষতি না করতে পারে, এর জন্য আমরা প্রশাসনের কাছে এবং মিডিয়ার কাছে আমরা সাহায্য সহযোগিতা চাই, এবং আমাদের যেন আমার বাবা মা যেন ওখানে সুষ্ঠুভাবে থাকতে পারে নিজের জমিতে, সেটারও সুষ্ঠু বিচার চাই। এবং আমার বাবার যে জমি, সেই জমিটা তার আলাদা ভাগ করা, এবং আমার বাবা যে জমি দিচ্ছে এটা আমাদের নামে লিখে দিচ্ছে, সেই জমিতে আমাদের জমির উপরে এসে ঘর বাড়ি ভাঙচুর করছে এবং পিটাপিটি করছে, এটার জন্য আমি সুষ্ঠু বিচার চাই। আর কিছু